সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 19 সেপ্টেম্বর 2 আশ্বিন বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ সকাল 11টা থেকে পুরো রাজ্য জুড়ে শুরু হচ্ছে অরুণোদয় 3 প্রকল্প। বর্তমানের হিতাধিকারীদেরও অরুণোদয় 3 প্রকল্পে ফ্রেশ আবেদন করতে হবে। আজ বরাক উপত্যকায়ও অরুণোদয় 3 প্রকল্পের উদ্বোধন। সুবিধাভোগীদের বাছাই প্রক্রিয়া শুরু হাইলাকান্দিতে, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ডিলিমিটেশন কাঁচিতে পাল্টে গেল গ্রাম বরাকের মানচিত্র। পঞ্চায়েতের ডিলিমিটেশনে বিধানসভার চাপ, হাইলাকান্দির গ্রামীণ রাজনীতিতে হাহাকার, চাপে বিরোধীরা, পঞ্চায়েত রাজ দখলে সুবিধায় শাসক দল। করিমগঞ্জ জেলায় পিএম কিষাণ প্রকল্পে নতুনভাবে আবেদনকারীদের জন্য একটি জরুরি ঘোষণা, শেষ তারিখ 25 সেপ্টেম্বর। 2টি অটোর সংঘর্ষে আবার ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বরহলা বেলাকুনায়, 2 শিশুসহ আহত আরও 6 জন। পঞ্চায়েতের ডিলিমিটেশনে কাটলিসরায় অস্তিত্বহীন সংখ্যালঘু অধ্যুষিত 2টি জিপি। জিওগ্রাফিক্যাল সাদৃশ্য ছাড়াই ডিলিমিটেশনে অভিযোগ রাইজর দল AIUDF-এর। খসড়া মনগড়া বলে আদালতে যাওয়ার হুমকি সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরবুইয়ার। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে শিলচরে সিবিআইয়ের হাতে গ্রেফতার কেন্দ্রীয় জল কমিশনের জেই। মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ রেজিস্ট্রেশন বাতিলের আর্জি, চূড়ান্ত শুনানি আগামী 24 অক্টোবর। পাহাড় লাইনে বৈদ্যুতিক লোক চালু হলে শিলচর থেকে বিস্তাডম, আগামী 15 অক্টোবরের মধ্যে বৈরবীর সঙ্গে পুনরায় রেল যোগাযোগ স্থাপন হয়ে যাবে। জনশতাব্দীর এক্সপ্রেস শিলচর পর্যন্ত সম্প্রসারিত করার দাবি রেলযাত্রী সংস্থার। পাতারকান্দি মডেল HS স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন বিধায়ক কৃষ্ণেন্দু পালের। রাজনৈতিক উদ্দেশ্যে পঞ্চায়েত ডিলিমিটেশন, বললেন বিধায়ক খলিলুদ্দিন মজুমদার, আদালতে যাওয়ার হুমকি। করিমগঞ্জ পাতারকান্দিতে আদালতের নির্দেশে গুড়িয়ে দেওয়া হলো অবৈধভাবে দখল করা গড়। আজ শিলচরে বিদ্যুতের প্রিপেড স্মার্ট মিটারের বিরুদ্ধে জমায়েত গণ মিছিল, এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ অর্থাৎ 19 সেপ্টেম্বর পুরো রাজ্য জুড়ে সকাল 11টায় শুরু হচ্ছে অরুণোদয় 3 প্রকল্প। জরুরি বার্তা দেওয়া হয়েছে অরুণোদয় 3 প্রকল্প নিয়ে। বর্তমানে যারা অরুণোদয় বেনিফিশিয়ারি তাদেরও নতুন করে ফ্রেশ আবেদন করতে হবে। লাগবে রেশন কার্ড, ভ্যালিড আধার কার্ড। আজ বরাকেও অরুণোদয় 3 প্রকল্পের উদ্বোধন। সুবিধাভোগীদের বাছাই প্রক্রিয়া শুরু হাইলাকান্দিতে। হাইলাকান্দির 2টি বিধানসভা আসনেও আজ থেকে অরুণোদয়ের 3য় পর্যায়ের সূচনা হতে চলেছে। একই সঙ্গে সুবিধাভোগী বাছাই পর্ব শুরু হতে চলেছে। এই প্রকল্পের উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে 2টি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হাইলাকান্দি বিধানসভা চক্রের অনুষ্ঠানটি হাইলাকান্দি শহরের SS কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। পাশাপাশি আলগাপুর কাটলিসরা বিধানসভা চক্রের অনুষ্ঠানটি বোয়ালিপাড়ের ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অব এডুকেশনের মাঠে অনুষ্ঠিত হবে। 2টি অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে মঙ্গলবার প্রশাসনের উদ্যোগে জেলা আয়ুক্তের সভাকক্ষে সংশ্লিষ্ট বিভাগগুলিকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে অনুষ্ঠানে জেলার সব সমবায় সমিতি থেকে 350 জন করে সুবিধাভোগী অংশ নেবেন। করিমগঞ্জ জেলার PM কিষাণে নতুনভাবে আবেদনকারীদের জন্য একটি জরুরি ঘোষণা, যে সকল কৃষক অনলাইনে কমন সার্ভিস সেন্টারে গিয়ে অথবা নিজ মোবাইলের মাধ্যমে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির অর্থাৎ PM কিষাণ সুবিধা প্রাপ্তির জন্য নতুনভাবে আবেদন করেছেন,
তাদের আগামী 25 সেপ্টেম্বর তারিখের মধ্যে সংশ্লিষ্ট চক্র কৃষি উন্নয়ন আধিকারিক মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয়ে রামকৃষ্ণনগর নতুবা জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে করিমগঞ্জের কাছে নথিপত্র যাচাই অর্থাৎ ভেরিফিকেশন করার নিমিত্তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। নতুবা আগামী 30 সেপ্টেম্বর তারিখের পর আপনাদেরকে অযোগ্য বলে বিবেচনা করা হবে। ঘুষ দাবিও গ্রহণ করার জন্য শিলচরে সিবিএর হাতে গ্রেফতার কেন্দ্রীয় জল কমিশনের জেই। কেন্দ্রীয় জল কমিশনের শিলচরে মেঘনা ডিভিশন জুনিয়র ইঞ্জিনিয়ার আয়ুষ কুমার ঘুষ দাবিও গ্রহণ করার জন্য গ্রেফতার করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই। বুধবার লিংক রোডে থাকা সেন্ট্রাল ওয়াটার কমিশন মেঘনা ডিভিশনের অভিযুক্ত জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেফতার করে সিবিআই। তিনি অভিযোগকারীর কাছ থেকে 12,000 টাকা ঘুষ চেয়েছিলেন। সিবিআই সূত্রে জানা গেছে, জুনিয়র ইঞ্জিনিয়ার আয়ুষ কুমারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। অভিযুক্ত আয়ুষ অভিযোগকারীর কাছ থেকে ঘুষ দাবি করেছিলেন। টাকা পরিশোধের জন্য অভিযোগকারীর একটি গাড়ি ভাড়া সংক্রান্ত প্রায় 1,55,000 টাকার বিল বকেয়া ছিল। সিবিআই একটি ফাঁদ তৈরি করে এবং অভিযুক্তকে ঘুষ নেবার সময় হাতে নাতে ধরে ফেলে বকেয়া বিলগুলি পরিশোধ করার জন্য 12,000 টাকা ঘুষ নিয়েছিলেন। সিবিআই তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা যায়। ডিলিমিটেশন কাঁচিতে পাল্টে গেল গ্রাম বরাকের মানচিত্র। পঞ্চায়েতের ডিলিমিটেশনে বিধানসভার চাপ, হাইলাকান্দির গ্রামীণ রাজনীতিতে হাহাকার। ডিলিমিটেশন সুনামিতে হাইলাকান্দির পঞ্চায়েত রাজনীতি রীতিমতো তছনছের আশঙ্কা। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলার উন্নয়ন খণ্ড, গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের সীমানা নির্ধারণ অর্থাৎ পঞ্চায়েতের ডিলিমিটেশনের যে খসড়া প্রকাশ হয়েছে, এতে জেলার বর্তমান ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার খুলঞ্চলে পাল্টে গেছে। ফলে জেলার গ্রামীণ এলাকায় প্রচণ্ড ক্ষোভ পরিলক্ষিত হওয়ার খবর পাওয়া গেছে। ডিলিমিটেশনের এই খসড়া চূড়ান্ত হলে বিরোধীদের বেকায়দায় ফেলে জেলার পঞ্চায়েত রাজ শাসক দল সহজে দখল করতে পারবে বলে মনে করছে রাজনৈতিক মহল। পঞ্চায়েত ডিলিমিটেশনে কাটলিছড়ায় অস্তিত্বহীন সংখ্যালঘু অধ্যুষিত দুটি জিপি। জিওগ্রাফিক্যাল সাদৃশ্য ছাড়াই ডিলিমিটেশনের অভিযোগ রাইজর দল AIUDF-এর। পঞ্চায়েত ডিলিমিটেশন কাটলিছড়া রাজস্ব সার্কুলের দুটি পঞ্চায়েত এলাকা অস্তিত্ব হারাল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ডিলিমিটেশনের যে খসড়া প্রকাশিত হয়েছে তাতে কাটলিছড়া রাজস্ব সার্কুলের আপিন, রংপুর এবং শাহাবাদ পঞ্চায়েত দুটির অস্তিত্ব বিলীন হয়ে পড়েছে। সংখ্যালঘু অধ্যুষিত এই দুই পঞ্চায়েতকে ডিলিমিটেশনের মাধ্যমে অস্তিত্বহীন করে দেওয়া হয়েছে। জিওগ্রাফিক্যাল মিল না থাকা এই ডিলিমিটেশনকে মনগড়া ডিলিমিটেশন আখ্যা দিয়েছে রাইজর দল AIUDF। দুটি অটোর সংঘর্ষে আবার ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বরহলা বেলাকুনায়। দুইটি শিশুসহ আহত আরও 6 জন। জানা গেছে, বুধবার বিকেলে কালেন শিলচর সড়কের বেলাকুনা পেট্রোল পাম্পের সন্নিকটে একটি ইলেকট্রিক অটো যাত্রী নিয়ে আসার সময় অপর একটি অটোর সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে পেট্রোল অটোর চালকসহ 2 শিশু এবং 1 বৃদ্ধ গুরুতর আহত হন। গাড়ি থেকে ছিটকে পড়েন তারা। এতে সঙ্গে সঙ্গে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। খবর দেওয়া হয় বাঙ্গারপাড় পুলিশকে। পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণের পাশাপাশি গাড়ি দুটি নিজেদের হেফাজতে নিয়ে যায়। পাহাড় লাইনে বৈদ্যুতিক লোক চালু হলে শিলচর থেকে বিস্তাডম। আগামী 15 অক্টোবরের মধ্যে বৈরবীর সঙ্গে পুনরায় রেল যোগাযোগ স্থাপন হয়ে যাবে। হাইলাকান্দির কিল্লারবাকে বন্যার জলে ক্ষতিগ্রস্ত হওয়া ট্রেকের মেরামতির কাজ বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে। বুধবার শিলচর স্টেশনে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন NF রেলের লামডিং ডিভিশনের DRM প্রেমরঞ্জন কুমার। শিলচর পর্যন্ত বিস্তাডম টুরিস্ট ট্রেন সম্প্রসারণের ব্যাপারে এক প্রশ্নের উত্তরে DRM প্রেমরঞ্জন কুমার বলেন, এই মুহূর্তে বিস্তাডম বদরপুর থেকে শিলচর পর্যন্ত সম্প্রসারণ করা যাচ্ছে না,
কারণ টাইমিংয়ের জন্য সেটা সম্ভব হচ্ছে না। তবে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে হিল সেকশনে বৈদ্যুতিক ট্রেকশনের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে, তখন ইলেকট্রিক লোকোতে ট্রেন চলবে, ট্রেনের গতিও অনেকটা বেড়ে যাবে। সেই সময় আধ থেকে 1 ঘন্টা অতিরিক্ত সময় আমরা পেয়ে যাব, তখন শিলচর থেকে বিস্তাডম ট্যুরিস্ট ট্রেন চলাচল শুরু হবে। এদিকে জনশতাব্দীর এক্সপ্রেস শিলচর পর্যন্ত সম্প্রসারিত করার দাবি রেলযাত্রী সংস্থার। আগরতলা এবং অরুণাচল জংশনের মধ্যে বর্তমানে যে জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন চলছে তা শিলচর পর্যন্ত সম্প্রসারিত করার দাবিটি বিবেচনা করে দেখা হবে। বুধবার উত্তর পূর্ব রেলযাত্রী সংস্থার সভাপতি এবং রেলওয়ে ZRUC-র প্রাক্তন সদস্য হারান্দে শিলচর ভ্রমণরত রেলওয়ের লামডিংয়ের DRM প্রেমরঞ্জন কুমারের সঙ্গে দেখা করে একটি দাবিপত্র দিলে এই তিনি আশ্বাস দেন। জিপি ডিলিমিটেশনে সুনাই থেকে জিপি কম হওয়ায় খুব দেখা দিল সুনাইয়ে। একাংশ পঞ্চায়েত প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা প্রতিবাদ জানান। বুধবার সুনাই সার্কুল অফিসারের মাধ্যমে জেলা আয়ুক্তকে স্মারকলিপি প্রদান করা হয়। প্রস্তাবিত জিপি ডিলিমিটেশনের খসড়া তালিকা বাতিলের দাবিতে দাবি জানানো হয়। এতে সামিল হন সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরবুইয়া। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক সাজু বলেন, এটা মনগড়া জিপি ডিলিমিটেশন হয়েছে, গাইডলাইনকে ফলো না করে নিজের মতো তৈরি করা হয়েছে। সুনাইয়ে জিপি বৃদ্ধির পরিবর্তে কমানো হয়েছে তা কোনো অবস্থায় মানা যাবে না, প্রয়োজনে আইনি দ্বারস্থ হওয়ার হুঙ্কার দেন। এই খসড়াকে বাতিল করে নতুনভাবে তৈরি করতে বিধায়ক দাবি জানান। এদিকে রাজনৈতিক উদ্দেশ্যে পঞ্চায়েত ডিলিমিটেশন, আদালতে যাওয়ার হুমকি বিধায়ক খলিলউদ্দিন মজুমদারের। পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে অসন্তুষ্ট কাটিগড়া কংগ্রেস। বিশেষ এক রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে সাধারণ মানুষকে এই ডিলিমিটেশনের মাধ্যমে চূড়ান্ত হয়রানির মুখে ঠেলে দেওয়া হয়েছে, এমন অভিযোগ উত্থাপন করলেন বিধায়ক খলিলউদ্দিন মজুমদার সহ কালাইন কাটিগড়া ব্লক কংগ্রেস নেতারা। পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে খসড়া প্রকাশ হতে দেখা দিয়েছে অসন্তোষ। বিষয়টাকে ইস্যু করে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে কংগ্রেস। বুধবার বিধায়ক খলিলউদ্দিন মজুমদারের ঠিকরপাড়ার বাড়িতে রীতিমতো সাংবাদিক বৈঠক করে এ নিয়ে প্রশাসনের ভূমিকার কঠোর সমালোচনা করেন বিধায়ক সহ কংগ্রেস নেতারা। তাদের অভিযোগ, বিশেষ এক রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে এই ডিলিমিটেশনের মাধ্যমে সাধারণ মানুষদের হয়রানির মুখে ঠেলে দেওয়া হয়েছে। মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ রেজিস্ট্রেশন আইন বাতিলের আর্জির চূড়ান্ত শুনানি হবে আগামী 24 অক্টোবর। মুসলিম বিয়ে এবং বিচ্ছেদ রেজিস্ট্রেশনের জন্য রাজ্যে চালু 1935 সালের অসম মুসলমান বিবাহ এবং বিচ্ছেদ রেজিস্ট্রেশন আইনটি বাতিলের ইস্যুটি নিয়ে গৌহাটি হাইকোর্টে বুধবার আবার শুনানি গ্রহণ করা হয়েছে। অসম মুসলমান বিবাহ এবং বিচ্ছেদ রেজিস্ট্রেশন আইন 1935 বাতিলের জন্য রাজ্য সরকারের ক্যাবিনেটে গৃহীত সিদ্ধান্ত এবং তার পরবর্তী সময়ে জারি করা অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছিল সারা অসম কাজী সংস্থা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলায় প্রচুর গরম থাকার পূর্বাভাস। শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। আদালতের নির্দেশে গুড়িয়ে দেওয়া হলো অবৈধভাবে দখল করা গড়। দীর্ঘ 12 বছর আইনি লড়াইয়ের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন পাতারকান্দি করমপুর নিবাসী প্রয়াত বশির উদ্দিনের উত্তরাধিকারীরা। বুধবার করিমগঞ্জ জেলা এবং দায়রা জজ আদালতের নাজির ও জারিকারকের উপস্থিতিতে অবৈধভাবে দখলকৃত গৃহ জমি বাদীপক্ষকে সমজে দেওয়া হলো।
জানা যায় 2024 সালের 28 আগস্ট করিমগঞ্জ সিভিল জজ জুনিয়র ডিভিশন নম্বর 2 আদালতের বিচারক দর্শনানাথের এক আদেশের পরিপ্রেক্ষিতে মামলার বিবাদী পক্ষের অবৈধভাবে দখলকৃত গড় বুলডোজার দিয়ে ভেঙে বিবাদমান ভূমিবাদের পক্ষে বাদী পক্ষের হাতে তুলে দেন আদালতের নাজির। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।